আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার বরাবরের মতো একটা ব্লগ শেয়ার করছি, আর এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন। সবাই তো জানেন আমরা এখানে টিকিট কাটতে এসেছি, কারণ আমরা কালকে বাসে যাচ্ছি, যার কারণে আগে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। দেন আমাদের প্ল্যান আছে, আজকে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব, কারণ আমার দুইটা বোন আছে, ওরা রাজশাহীতে আছে। তো ভাবলাম যে ওদেরকেও নিয়ে যাওয়া যায়, কারণ ওরা এসেছে কালকে, যার কারণে ওদেরকে একটু নিয়ে একটু ওদের সঙ্গে টাইম পাস করবো এই আর কি। তো এখান থেকে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে আমরা তিনজনে চলে যাব রেস্টুরেন্টে, আর আজকে আমরা যাব টেস্ট টাইমে, এটা আমরা ফিক্সড করেছি। আর ওইখানে অনেক মজা লাগে, আর আমরা একবারে ফিক্সড করেছি আমরা ডিনারের সব কিছু ওখানে গিয়ে করবো। এক কথায় রাতের ডিনারটা আমরা রেস্টুরেন্টে সারব, সেই মানে সেই রকম প্রিপারেশন নিয়ে আমরা যাচ্ছি। তো চলুন। আমরা এখানে থাই হট স্যুপটা অর্ডার করেছি, সঙ্গে চাউমিন আর রাইস, যেহেতু আমরা ডিনারের প্রিপারেশন নিয়ে এসেছি। তো ফার্স্টে আমরা হট স্যুপটা আর হচ্ছে চাউমিনটা খাওয়া শুরু করি, আর দেন আমরা নেক্সটে রাইসটা। তো এখানকার স্যুপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মজা, আপনারা পারলে আসতে পারেন, অনেক ভালো লাগে, যার কারণে এখানে আসি আমি। এটা বাবার, এটা বাবার। মনে হচ্ছে ইয়ার ওটার সাইজ ছোট করছে, রাইসের সাইজ ছোট। কেমন
এটা কেমন কে বলো তুমি আপলোড করে দেব সিমি খেয়ে বলো তো কেমন হয়েছে সবার তোমার 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 হচ্ছে সবার কাছে ফ্রি আসো আমি খাওয়াই দিয়ে আসো দেখি আগে খাই করি আমি বাবু তো খাইনি বাতের মুখে আচ্ছা আরেকবার নাও আমি ভিডিও করছি তো ডিলিশিয়াস ওকে ওকে দিচ্ছি সবাই মিলে দাঁড়াও আমরা শিয়ারে দিই তোমার